রাজবংশীর একটা সর্দার জন্মগ্রহণ করছে ওই আসামের ওই এলাকাটা। তখন তার ওই কোচ রাজবংশী যে সর্দার হচ্ছে, তো সর্দারটা দুইটা বেটি ছিল, একটা হীরা আর একটা জিরা। তো যখন হীরা আর জিরা ছিল, তখন তো তার বেটি ওরের বাবাটা খোঁজেন যে মুই যাতে উচ্চ বংশ পান, উচ্চ বংশ বেটিক সম্প্রদান করবে। উচ্চ বংশ কোনটা? একমাত্র ক্ষত্রিয় যেটা, সেটা উচ্চ বংশ। তো ওটাই খুঁজি লাগে। তো খুঁজতে খুঁজতে হারিয়া মন্ডল নামে যে অঞ্চলটা শাসন করে দিচ্ছে, তার দুইটা বেটি সম্প্রদান করলেন, বিয়েও দিলেন, হীরা আর জিরা। তো হীরা বড় বোন, জিরা ছোট বোন। তো হীরা যখন জন্মগ্রহণ করলে, ওই হীরা, হীরার গর্ভে জন্ম হল বিশুয়ার শিশু, বিশ্বসিংহর শিশু সিংহ। এবার জিরার গর্ভে জন্ম গ্রহণ করলেন, করলেন মদন আর চন্দন। তো মদন আর চন্দন বিশ্বসিংহ আর শিষ্যসিংহ বড় হল, বড় হল মানে সাত আট বছর, দশ বছর কারো বয়স হল, সাত আট থেকে দশ বছর হল। তো এমন সময় কি হল, কতগুলো কোতোয়াল জাতি যখন ওটিগুলো জন্মগ্রহণ করছে, তখন এক সময় উমরে উমরে দাঁড়িয়ে ক্যাসাল করিয়া উমার একজন সর্দার মারা গেছে। তো সর্দার যখন মারা গেছে, তখন বলছে কি যে মঙ্গলের যে বেটা আছে, চারজন বেটা, এই চারজন বেটাই মারছে, এমন করে একটা মিছা কলঙ্ক দিল, মিছা বদনাম দিল। তাহলে উমের বেটা চারজনের মারিক পাবে, আর মারলেই উমরের সর্বত্র রাজত্ব করিবার পাবে। তখন কি গেলে ওই চার বেটা ভয়তে, মানে গোপনে, ওর বাবা তখন একটা জঙ্গলের মধ্যে আত্মরক্ষার জন্যে পাঠিয়ে দিল। প্রায় এক মাস কাল ওই জঙ্গলে থাকিল, ছাওয়া চাপটিয়া থাকতে থাকতে এক সময় ওই সর্দার দেখা পাচ্ছে একটা ভাইয়ের চন্দন, অর্থাৎ জিরের বেটার দেখা পাচ্ছে। তো জিরের বেটার দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে গালাটা কাটি দিছে। তো যখন গালা কাটি দিছে, তখন তো এক ভাই নাই, তিন ভাই হল। তখন উমরা পুনরায় তার বাবার কাছে ফিরে আসে। তো ইতিমধ্যে এমন করে উমরা ছাওয়া চারটে বড় হল, তিনটে ছাওয়া বড় হল, বিশু অর্থাৎ বিশ্বসিংহ, শিশু অর্থাৎ শিষ্যসিংহ। শিষ্যসিংহ যেটা উমরা পাঙ্গাস এলাকার রাজত্ব করলেন, বিশ্বসিংহ যেটা উমায় এই কামতা পড়তে দেখাশোনা করে ধরলেন। তো বিশ্বসিংহ যখন এটা কোনো রাজতিলক হয়, বিশ্বসিংহ যখন বড় হল, তো বিশ্বসিংহের রাজতিলক হয় মহারাজা কান্তেশ্বরের যে জায়গার রাজতিলক হচ্ছে গোসানি মাড়ি, ওই জায়গাতে মহারাজা বিশ্বসিংহের রাজতিলক হচ্ছে। তো বিশ্বসিংহের যখন রাজতিলক হচ্ছে, তখন একটাই বৈশিষ্ট্য ছিল, মানে যখন এটা মহারাজা কান্তেশ্বর জন্মগ্রহণ করছে, সবাই কিন্তু পুপ্পাকে যাওয়া শুরু করছে। কেন পুপ্পাশে যাওয়া শুরু করছে? এই কারণে যে মা কামাখ্যা অধিষ্ঠান করিয়াছে। এবার যখন হারিয়া মন্ডলের ঘর বিশ্বসিংহের ঘর জন্মগ্রহণ করলে, তখন তার আরো পূর্ব মানে পশ্চিম দিকে তার পূর্বপুরুষের ভিটা খোঁজা শুরু করে লাগে। এই জন্য তখন এমনি পশ্চিম দিকে শুরু করিল, যাত্রা শুরু করিল, আর এই পাশে তার রাজবাড়ি বানা শুরু করলে, আর এই রাজবাড়িতে তার রাজতিলক হল। তো যখন বিশ্বসিংহ থাকি এই অঞ্চল আমরা রাজত্ব করে থাকি, বিশ্বসিংহ নরনারায়ণ, চিলারায় মদনারায়ণ, প্রাণ নারায়ণ, এমন করি পরম্পরায় যখন ছয় জন রাজা এটি কন্যা রাজত্ব করির লাগিল, তখন কি হচ্ছে, জিরার বংশভূত রাজাগুলো রাজত্ব করে থাকি, তখন এই ভূখণ্ডের নাম হল কামতাপুর। বুঝে পাচ্ছেন? তখন হল কামতাপুর। এবার জিরার যে বেটা বিশ্বসিংহ, প্রিয়টা চলেই গেল, আর এই প্রিয়টা থাকিল না, বিশ্বসিংহের প্রিয়টা এটি খতম হয়ে গেল। তো বিশ্বসিংহের প্রিয় যখন এটি শেষ হয়ে গেল, তো তখন একমাত্র ছাওয়া ছিল কার, জিরার একটা বেটা ছিল, মদনত্ব মারছে, চন্দন ছিল, চন্দনের বংশভূত। তখন এটি কোন রাজা পাল ধৈর্যেন্দ্র নারায়ণ,
তখন যখন ভজেন্দ্র নারায়ণ এই ভূখণ্ডটাতে রাজা হল, তখন এই ভূখণ্ডটার নাম হল কুচবিহার। মনে থাকবে, তখন হল কুচবিহার। তো মুই এটুকুনা যদি ধ্বজেন্দ্র নারায়ণের অল্প হুনা প্রিয় যদি না টানাও তাহলে তোমার অল্প না বুঝতে গন্ডগোল হবে। কারণ এটা অল্প হুনা তো পাঁচ মিনিট টানি দেন, কারণ মোর উদ্দেশ্য হচ্ছে মহারাজ অনন্ত পর্যন্ত আসা। ধ্বজেন্দ্র নারায়ণ যখন একটা কন্যা রাজা হয়, তো এমন একটা ছিল যে ধ্বজেন্দ্র নারায়ণ প্রিয় যখন কুচবিহারটা শুধু ভূখণ্ডটা শাসন করে, তখন গিয়েছে এই ধ্বজেন্দ্র নারায়ণ ভুটানের, ভুটান তখন সর্দার ছিল, ভুটান সর্দার দেবরাজ। তো ভুটান সর্দার তখন বার্ষিক আয় ব্যয়ের হিসাব নিকাশ করার জন্য একটা ভোজসভার আয়োজন করে। তো তখন কি হচ্ছে, ওই ভোজসভার আয়োজন করার জন্য আমার মহারাজা ধ্বজেন্দ্র নারায়ণ আর তার ভাই দেওয়ান সুরেন্দ্র নারায়ণ 1769 সালে ওই একটা মানে শিলিগুড়ি আর জলপাইগুড়ির একটা তরাই ডুয়ার্স নামক একটা জায়গা আছে, ওই জায়গাটা একটা আয়োজন করছে ভোজসভা। তো আমার মহারাজার পক্ষ থেকে আমার যত সব খাসির মাংস শুকরের মাংস পাটাই পেটি দিতে নিয়েছে খাওয়ায়, আর ভুটানের সরকারের পক্ষ থেকে যত বনের সুন্দর সুন্দর ফল হয় ওই কাঠবাদাম থেকে শুরু করে খেজুর ইত্যাদি ইত্যাদি সবগুলো মহারাজা অর্পণ করে আর মহারাজা মাছ মাংস ইত্যাদি খাওয়ায়। তো এমন সময় যখন একটি হিসাব নিকাশের আলোচনা হবার লাগছে, তখন এক সময় উমরে রেডি হয়ে আছে যে রাজা বন্দি করবে। তো এমন করি আমার পলিসি খাটিয়া তখন ভুটানের তরফ থাকি আছে ভুটান সেনাপতি টিশু লামা আর তার ভাগ্নে মানে দেবরাজের ভাগ্নে জিনপে দুইজন আছে। তো দুইজন আমরা আছে আসিয়ে না অতর্কিত ভাবে রাজাটাক বন্দি করছে, রাজাক বন্দি করছে আর তার দেওয়ানক বন্দি করে নিয়ে যায় ভুটান রাখছে, গৃহবন্দি করে রাখছে। কত সালে গৃহবন্দি করে রাখছে? 1769 সালে গৃহবন্দি করে রাখছে রাজাক বন্দি করলে ধ্বজেন্দ্র নারায়ণ। তো রাজার যখন বন্দি করলে, এবার রাজার যখন বন্দি করলে তখন কি করলে, এই আমার এই অঞ্চলটা তার যে দেবরাজের যে ভাবনে আছে জিনতে ওই একটি কুচবিহার রাখেন। তো রাখিয়া দুই বছর গেল সেনাপতির সাথে আছে আর রাজত্ব রাজা বানায় আমি কন্ট্রোল করলে, তখন আমি বিভিন্ন জায়গা ভুটানি সেনা ছাউনি স্থাপন করলে আমার দিনহাটার এলাকার আলিপুর দুয়ারের বিভিন্ন জায়গা ভুটানি ছাউনি গাড়ি গাড়ি দিন আর ওটি গুণা থাকে থাকিয়ে বিভিন্ন অঞ্চল দখল করিবার লাগিল আর শাসন করিবার লাগিল। আর রাজবাড়ির যে বান্ডারি আছে রাজবাড়ির বান্ডারির বাইরা বাড়া আমরা আক্রমণ করি, চেষ্টা করি লাগছে যে রাজবাড়ির ভিতরে কেনকিরি আক্রমণ করা যায়। ইতিমধ্যে তার যে সেনাপতি আছে, এবার দুই বছর হয়ে গেল সেনাপতি তো খবরাখবর দেওয়া লাগবে রাজার যা, তখন রাজা তো নয় সর্দার, ভুটানের সর্দারও খবর দিবার গেছে। তখন ইতিমধ্যে আমার এটুকুনা কি করছে, খগেন্দ্র নারায়ণ নেতৃত্বে তখন আমার যে নারায়ণী সেনা ছিল আর ইংরেজ যে সৈন্য ছিল দুই সৈন্য সহায়তা চাইলে খগেন্দ্র নারায়ণ ইংরেজগুলা, তখন ইংরেজগুলো একটা শর্ত বাতিল, যে অনেক শর্ত বাতিল, যে একটা শর্ত লিখিত দিল এই এই শর্ত পালন করলে আমরা তোমার মহারাজা ফেরত আনি দেব। তখন শর্তটা হল 1773 সনের 13ই এপ্রিল, যেটা 18ই জুলাই কাহিনী কোয়াদের জন্য 1773 সালের 13ই এপ্রিল একটা লিখিত শর্ত হল রাজা খগেন্দ্র নারায়ণের সাথে। তো ওই শর্তটা রাজা ফিরিয়ে আনি দেবে, আর রাজা ফিরিয়ে আনার পরে তাহলে এখন ইংরেজগুলো ভেদ দেওয়া লাগবে, তো কি ভেদ দেয় পরবর্তীতে কম। তো ইতিমধ্যে দেবরাজও খবর দিবার জন্য তার সেনাপতি গেছে
তখন কি করছে যৌথ বাহিনী ইংরেজ সেনাবাহিনী আর নারায়ণী সেনাবাহিনী যৌথ সেনাবাহিনীর নেতৃত্বে ওই যে জিমপেগ রাখি গেছে তার ভাগ্না একদম গলা কাটি দিছে দুই সেনাবাহিনীর যৌথ কমান্ডারে জিমপেগ গলা কাটি দিছে আর যে সেনা ছাউনি তৈরি করছে সব ভাঙি ভাঙি দিছে যে ভুটানি গুলে ছিল ভুটানি গুলে মারা শুরু করছে তো এমন করিয়া চুক্তিটা হল 1773 সালের 13 এপ্রিল এবার ইংরেজ সেনাবাহিনীর পক্ষ থাকিয়া ভুটান সর্দারক চিঠি লেখি যে খাগেন্দ্র নারায়ণ না ভজেন্দ্র নারায়ণ আর তার যে দেওয়ান ছিল তার দেওয়ানক যেন অতি শীঘ্রই ছাড়ি দেওয়া হয় না হলে আমরা ভুটান আক্রমণ করব কথা যখন শোনে নাই দুই চার দিন গেছে তখন ইংরেজগুলো ভুটান আক্রমণ করে গেছে সোজা তো ভুটান যখন আক্রমণ করে গেছে তখন দেবরাজ পালে গেছে ভুটান থাকি পালে যায়া তিব্বতীয় টিশু লামা তামার সঙ্গে যা চুক্তি করছে ওই টিশু লামার সাথে যে সন্ধিটা করছে সেই সংবিধানের 3 নং ধারা অনুসারে মহারাজা ধর্জেন্দ্র নারায়ণ ছাড়া পায় 1974 সালে সংবিধানের 3 নং ধারা অনুসারে খগেন্দ্রনাথ খগেন্দ্র নারায়ণ রাজা ধর্জেন্দ্র নারায়ণ রাজা আর তার ভাই দেওয়ান আমরা দুইজনে মুক্তি পায় তো মুক্তি পাওয়ার পরে ইতিহাসের বুকে আমার কুচবিহার ইতিহাসের বুকে যেটা হারিয়া মণ্ডল থেকে শুরু করার পরে আজকে অবধি দ্বিতীয়বার রাজা আছে একমাত্র ধর্জেন্দ্র নারায়ণ তো যখন ধর্জেন্দ্র নারায়ণ 1775 সালে আরো রাজা হয়েছে উমে রাজা হওয়ার পরে বাদ বাকি যে ভুটানি গুলো ছিল আমার নারায়ণী সেনা কোচে যে যত ভুটানি মানসি আছে রাজ দরবারও দানিয়ে হাজির কর তো রাজ দরবারও দানি হাজির করছে ভুটানি মানসিগুলা যতগুলো ছিল গোপনে যেগুলো নুকি নুকি ছিল তো তখন রাজ দরবারও খাড়া করছে একটা মহা তরোয়াল দিয়ে তৎক্ষণাৎ ছেদ করে দিছে একদম ফিনিশ করে দিছে কাটি দিছে হয় গলা কাটি দিছে নাহলে হাত কাটি দিছে কোনো কথা না নাহলে প্যাটও তাকে টুকরে করে দিছে এত রাগ উঠছে আমার মহারাজা ধর্জেন্দ্র নারায়ণ কারণ তো বন্দি করেছিল ভুটান এই জন্য তখন ভুটান দেবরাজ তখন চিঠি লিখছে ইংরেজগুলা চিঠি লিখি কোচে যে সাহেব তখন কালেক্টর ছিল রংপুর আর রংপুর তখন ভুটানি গুলা বিনা শুল্কতে রাজত্ব করে তখন কোচে যে আমরা এমন রাস শাসন আমরা থাকি না চাই আমার যত ভুটানি মানসি আছে আমরা নিজের দেশ ফিরে নিয়ে যাবো আমরা এমন রাস শাসন আর দেখি চাই না রাজা যে এত রুদ্রমুখী হয় এটা আমরা দেখিবে না আমার শাস্তি লাঘব করো ইংরেজগুলো চিঠি লিখতে বাধ্য হচ্ছে তখন ইংরেজগুলো কোচে ইংরেজগুলো তো তখন বল তাহলে উমরেও একটা চিঠি লেখিল তাহলে এই এই করা খাবে এতদিন পর্যন্ত যেটা নারায়ণী নারায়ণী যে মুদ্রা ছিল সেই মুদ্রাগুলো দিয়ে আমরা কি করছে এটা কোন ব্যবসা বাণিজ্য করছে আর স্বয়ং মুদ্রাগুলো বেশি চলে গেছে ভুটানের পক্ষে তখন করছে তাহলে মুদ্রাগুলো দেওয়া হোক এবার শুল্ক লাগা হবে এটা কোন বিনা শুল্কে তোমরা করির পাবেন না ব্যবসা বাণিজ্য করে পাবেন না তখন তাহলে মুদ্রাগুলো দিয়ে এটা কোন বাণিজ্য করা লাগবে তখন সেটা মানি নিচে আর মানি নেওয়ার পর ইংরেজগুলোর অধিকাংশই মুদ্রা তখন আমার যে নারায়ণী মুদ্রাগুলো ছিল ইংরেজগুলোর হাতে চলে গেছে ফলে আমার রাজকোষ প্রায় শূন্য তখন আর টাকাও ছাপায় না নারায়ণী মুদ্রাও ছাপায় না নারায়ণী মুদ্রাগুলো ছাপা আছে দিনাজপুর তখন আর এটাও ছাপায় না তারপরে এমন এমন করি করি এখন বেশিরভাগ মুদ্রা চলে গেছে ব্রিটিশ যেটা ব্রিটিশের মিউজিয়াম ওদের বেশিরভাগে দেখা যায় কিছু কিছু আছে অল্প স্বল্প তো ওটা দিয়ে তো চলে না তো এমন করিয়ে কি হচ্ছে এমন করিয়ে বা তো ব্রিটিশের ঋণ শোধ করা হয় ব্রিটিশের একটা ছিল যে 1773 সালে 13 এপ্রিল
চুক্তিটা হচ্ছে এই চুক্তিটার বলবৎ থাকবে 1902 সন পর্যন্ত, এটা থাকবে। তো এখন চুক্তিটা কেমন করে রাজার টাকাও নেন, কেমন করে দেয়, সুদ বাড়ি যায় বাড়ি যায়। তখন কি করছে আমার রাজা, যেহেতু তখন কিছু দিবার পায় না, তখন কয় জমি দান করে, কেমন করে, একবার আন্ডিবার্ডে গোয়ালপাড়া দান করে, একবার দার্জিলিং দান করে, একবার জলপাইগুড়ি, একবার উত্তর দিনাজপুর, এমন করে দান করতে করতে তাও ঋণ শোধ হয় না। ইতিমধ্যে ভারত স্বাধীনতা হয়ে যায়, ভারত স্বাধীনতা একটা তোরগোল পড়ে গেল, সরগোল পড়ে গেল। তখন কি করছে, যেদিন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 মতে 18 জুলাই যখন ইন্ডিয়ান বিল পাশ হয়, ভারত স্বাধীনতার বিল যখন পাশ হয়, তখন যে আইনের বলে অর্থাৎ ভারতীয় যে স্বাধীনতার আইনটা হয় 1947 18 জুলাই, সেই আইনের আর একটা ধারা দেওয়া 1947 7B ধারা মতে কুচবিহারের এই সমস্ত এলাকাগুলো যেমন আন্ডিপেন্ডেন্ট গোয়ালপাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, যেহেতু মহারাজা ভজেন্দ্রনারায়ণের কাছ থেকে চুক্তি মারফত দেখলেন নিচে, সেহেতু পরবর্তী যে রাজা ছিল জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, সেগুলো স্বেচ্ছায় ফেরত দিল। তখন এই এলাকাটা আমার বৃহত্তর গ্রেটার কুচবিহার হল, বৃহত্তর কুচবিহার রাজ্য হল, তখন এই এলাকাটা আমার হল। তো এটাই হচ্ছে 18 জুলাইয়ের তাৎপর্য। কিন্তু তোমরা অন্য নাকান করি করছেন, এটা আমার বুঝার ভুল হচ্ছে, এলা তো বুঝির পালেন। তো এবার দেখো ধর্জেন্দ্র নারায়ণের পর থাকিয়া যখন আবার কিন্তু টানে দিয়েছেন মহারাজা অনন্ত রায় পর্যন্ত। এবার আমার সংক্ষেপ শেষ মহারাজা অর্থাৎ মানে অন্তিম মানে জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যখন দেখিল ভারতের স্বাধীনতার বিল পাশ হল, এটি কোন স্বাধীনতা হল, ভারত স্বাধীনতা হল, তখন এটি কোন ভারত কুচবিহার রাষ্ট্রটা স্বতন্ত্র রাষ্ট্র থাকি গেল, আর স্বতন্ত্র রাষ্ট্রটা তখন কি করলে এটি কোন অরাজকতা সৃষ্টি হয়ে গেল। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের যে সেনাপতি ছিল, তার যে ভাই ছিল, তার ভাইটা এক সময় এটা কোনো মারি দিল, মারি দিল মানে শেষ করে দিল।